পোলাওয়ের রেসিপি আপনারা হয়তো অনেকেই দেখেছেন, তবে আজ আমি একদম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু পোলাও কিভাবে তৈরি করা যায় তার সম্পূর্ণ রেসিপি টিপস সহ আলোচনা করব। জানতে হলে সঙ্গে থাকুন শেষ অবধি। প্রথমেই আমি 1.5 কাপ পরিমাণ গোবিন্দভোগ আতপ চাল ভালো করে ধুয়ে সঙ্গে সঙ্গে জল ঝরিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, নইলে চাল ভেঙে যাবে। আমি একটি শুকনো কাপড়ের উপর চাল ভালো করে ছড়িয়ে 30 মিনিট ফ্যানের নিচে রেখে দিচ্ছি। তিরিশ মিনিট পর আমাদের চাল পুরোপুরি শুকনো ও ঝরঝরে হয়ে গেলে এতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নেব। অ্যাড করছি 1 টেবিল স্পুন লবণ, 1 টেবিল স্পুন হলুদ, 3/4 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন গরম মশলা, 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো ও 2 টেবিল স্পুন ঘি। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো কমপ্লিট হলে 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় আমি 10 পিস কাজু বাদাম ফাটিয়ে নিয়ে ও 20টা মতো কিশমিশ নিয়ে জলে ভিজতে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। ঘি গরম হয়ে আসলে কাজু বাদাম গুলো সামান্য নুন ছড়িয়ে প্রথমে ভাজব। হালকা ভাজা হয়ে এলে কিশমিশ গুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কি বন্ধুরা, কাজু কিশমিশ ভাজতে দেখে ফ্রাইড রাইসের কথা মনে পড়ছে তাই তো? চিন্তা নেই, ফ্রাইড রাইসের পপুলার একটি রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে। লিংক পেতে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশন বক্স ফলো করুন। এবার 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ। এলাচ একটু থেতো করে নিয়েছি। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। উফ, ঘিয়ের মধ্যে মশলা ভাজার সুগন্ধ জাস্ট ফাটাফাটি। ভাজা হলে চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকব, যতক্ষণ না চাল ট্রান্সপারেন্ট হয়ে আসে। এর ফাঁকে আমি একটি পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আমাদের চাল প্রায় স্বচ্ছ হয়ে এসছে, মনে হচ্ছে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। জল প্রায় ফুটে এসছে। যে কাপে চাল মেপেছিলাম সেই কাপেরই দ্বিগুণ পরিমাণ জল, অর্থাৎ 1.5 কাপ চাল নিয়েছি, তাই 3 কাপ পরিমাণ গরম জল আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, ঝরঝরে পোলাওয়ের একমাত্র ও ইম্পর্টেন্ট সিক্রেট হলো চাল ও জলের পরিমাণ ঠিক রাখা। 2 মিনিট ফুটতে দেব। এরপর 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনার ছিদ্রটি একটি লবঙ্গ দিয়ে সিল করে নিচ্ছি। 5 মিনিট পর 5 টেবিল স্পুন চিনি, 3টে কাঁচা লঙ্কা ও কাজু বাদাম কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। হালকাভাবে ওপর নিচ করে নেড়ে নিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেম অবশ্যই লোই থাকবে। ওয়াও, কি সেন্ট বেরোচ্ছে! আমাদের পোলাও সার্ভ করার জন্য একদম রেডি। মাটন অথবা চিকেনের সাথে এই পোলাওয়ের জুড়ি মেলা ভার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। প্রত্যেক গৃহিণীকে রান্নাঘরে রানী করে তোলার প্রচেষ্টায় আপনাদের সহযোগিতা ও মতামত সাদরে কাম্য। ধন্যবাদ।